পার্টিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে আজ জানাবো একটি সিলিং ফ্যান চালালে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয় অনেকেই বিষয়টা জানতে চেয়েছেন তো চলুন এই ভিডিওতে জেনে নেই আসলে একটি সিলিং ফ্যান চালালে মাসে কত টাকার কারেন্ট খরচ হয় এই বিষয়টা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে একটি সিলিং ফ্যান কত ওয়াটের এখানে একটা কথা বলে রাখি আপনি যদি কোনো ইলেকট্রিক্যাল জিনিসের বিদ্যুৎ বিল হিসাব করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই জিনিসটির কত ওয়াটে তা জানতে হবে তা নাহলে আপনি কখনো বিদ্যুৎ বিল হিসাব করতে পারবেন না তাই কোনো ইলেকট্রিক্যাল জিনিসের বিদ্যুৎ বিল হিসাব করতে হলে প্রথমে জানতে হবে জিনিসটি কত ওয়াটের তাই এই হিসাবটা করতে আমাদের প্রথমে জানতে হবে একটি সিলিং ফ্যান কত ওয়াটের একটি ছাপান্ন ইঞ্চি সিলিং ফ্যান মূলত ষাট থেকে আশি ওয়াটের হয়ে থাকে যে কোনো কোম্পানির হোক না কেন এর মধ্যে সীমাবদ্ধ থাকে তো এখানে আমরা একটা সিলিং ফ্যানের ওয়াট ধরে নিলাম সহাত্তর ওয়াট এই সহাত্তর ওয়াট ধরে এই হিসাবটা করব এখন আসি আরেকটু হিসাবে আপনি যদি ফ্যানটিকে রেগুলেটর ছাড়া ডাইরেক্ট চালান বা রেগুলেটর লাগিয়ে সর্বোচ্চ গতিতে চালান তাহলে কারেন্ট খরচ হবে প্রতি ঘন্টায় সহাত্তর ওয়াট আর যদি রেগুলেটরের মাধ্যমে ফ্যানের গতি কমিয়ে চালান সেক্ষেত্রে কিছুটা কারেন্ট খরচ কম হবে এখন জানতে হবে সিলিং ফ্যানটি আপনি কত ঘন্টা চালান সাত আট ঘন্টা নাকি দশ বারো ঘন্টা নাকি বিশ ঘন্টা নাকি দিনরাত চব্বিশ ঘন্টা সেটা জানতে হবে আমি এখানে ধরে নিলাম ফ্যানটি ফুল স্পিডে দিনে দশ ঘন্টা চালান তাহলে এখানে বিদ্যুৎ খরচ হবে প্রতি মাসে আপনার দিন দশ ঘন্টা চালালে দিন মোট ওয়াট খরচ হবে দশ গুণন সত্তর সমান সাতশো ওয়াট আওয়ার দিন সাতশো ওয়াট আওয়ার হলে মাসে হবে সাতশো গুণন তিরিশ সমান একুশ হাজার ওয়াট আওয়ার এখন একুশ হাজার ওয়াট আওয়ারকে ওয়াট আওয়ারে কনভার্ট করি কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে হলে মোট ওয়াটকে আমাদেরকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে এখানে এক হাজার ওয়াট সমান এক কিলো ওয়াট তাহলে হবে একুশ হাজার ভাগ এক হাজার সমান একুশ কিলোওয়াট আওয়ার আমরা জানি যে এক কিলোওয়াট আওয়ার সমান এক ইউনিট তাহলে একুশ কিলোওয়াট আওয়ার সমান একুশ ইউনিট প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি পাঁচ টাকা করে ধরা হয় তাহলে একুশ ইউনিট বিদ্যুতের দাম হবে একুশ গুণন পাঁচ সমান একশো পাঁচ টাকা তাহলে উত্তর হচ্ছে একটি ছাপান্ন ইঞ্চি সিলিং ফ্যান ফুল স্পিডের দিন দশ ঘন্টা চালালে মাসে বিদ্যুৎ খরচ হবে একশো পাঁচ টাকা এখন মনে করেন দিন পনেরো ঘন্টা ফ্যান চালান তাহলে আপনার বিদ্যুৎ বিল আসবে একশো টাকা পঞ্চাশ পয়সা আবার মনে করেন দিন আপনি বিশ ঘন্টা ফ্যান চালান তাহলে আপনার বিদ্যুৎ বিল আসবে দুশো দশ টাকা এছাড়া আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টা ফ্যান চালান তাহলে আপনার বিদ্যুৎ বিল আসবে দুশো টাকা যত বেশি সময় ফ্যান চালাবেন তত বেশি বিল আসবে বাসা বাড়িতে শুধুমাত্র এই ফ্যান চালার কারণে শীতের চেয়ে গরমের সময় দ্বিগুণ বিদ্যুৎ বিল আসে আর আপনি যদি রেগুলেটর লাগিয়ে রেগুলেটর মাধ্যমে ফ্যান ধীরে ঘোরান তাহলে অনেকটা বিল কম আসবে তো প্রিয় দর্শক এই হচ্ছে আজকের ভিডিও এই বিষয়ে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন